হ্যালো বন্ধুরা, আমি শাহরিয়ার আর চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সম্প্রতি একটা বিরাট বড় খবর সামনে এসেছে, যা কিনা এক ঝটকাতে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরের সক্ষমতাকে অনন্য এক পর্যায়ে পৌঁছে দেবে। যেটা জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোর অনেক আগে থেকেই সার্বিয়ার তৈরি অত্যাধুনিক নোরাবি 52 সেলফ প্রোপেল হাউজার সিস্টেমকে অপারেট করে আসছে, যে আর্টিলারি কোরের সক্ষমতাকে আরো বৃদ্ধি করতে বাংলাদেশ সেনাবাহিনী সার্ভিয়া থেকে নতুন করে আরো 2 রেজিমেন্ট নোরাবি 52 K1 সেলফ প্রোপেল হাউজার সিস্টেম অর্ডার করেছে বলে জানা যায়, যা কিনা বাংলাদেশের অপারেট করা নোরাবি 52 এর উন্নত সংস্করণ। তাছাড়া বাংলাদেশ যে সম্প্রতি সার্ভিয়া থেকে আরো নোরাবি 52 K1 অর্ডার করেছে, তা সম্প্রতি প্রকাশিত ইউরোপ ভিত্তিক ডিফেন্স রিসার্চ ফার্মের এক তথ্যমতে এক প্রকার নিশ্চিত হওয়া যাচ্ছে যে অত্যাধুনিক আর্টিলারি সিস্টেমগুলি বাংলাদেশ সেনাবাহিনীর হাতে এসে পৌঁছালে বাংলাদেশ আর্মির আর্টিলারি কোরের সক্ষমতা যে দ্বিগুণ বেড়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। তাছাড়া তোমরা যারা ডিফেন্স লাভার রয়েছো বা ডিফেন্স রিলেটেড বিষয়গুলি নিয়ে খোঁজ খবর রেখে থাকো, তারা একটা তথ্য জেনে খুশি হবে যে আমাদের প্রতিবেশী দেশ মায়ানমার সেনাবাহিনীর ব্যবহৃত নোরাবি 52 গুলি থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নোরাগুলি বেশি প্রযুক্তি সম্বলিত এবং অত্যাধুনিক কামান। যেমন বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত নোরাবি 52 K1 আর্টিলারি সিস্টেমগুলিতে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক প্রযুক্তির ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেমের ব্যবহার করা হয়েছে, যে স্টেট অফ দ্য আর্ট নেভিগেশন সিস্টেমটি এই কামান থেকে নিখুঁতভাবে গোলা নিক্ষেপ করে শত্রু লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও এই নেভিগেশন সিস্টেমটি জ্যামিং প্রুফ হওয়ায় যুদ্ধক্ষেত্রে নোরাবি 52 K1 আর্টিলারি সিস্টেমগুলিকে অপ্রতিরোধ্য করে তুলবে।